যে আমি আপনাদেরই ভাই বন্ধু ছেলের মতন একজন আমারও অনেক চাচা ভাই আত্মীয় আছে যারা আপনাদের মতন হেডমাস্টার হ্যাঁ আমার বাড়িতে প্রায় পনেরো জন আছে আপনাদের এই শিক্ষকতা পেশায় সব আমি অবগত আপনারাই পারেন একটা ভালো জাতি উপহার দিতে আবার আপনারাই পারেন একটা জাতিকে ধ্বংস করে দিতে দেশকে যদি ভালোবাসেন অন্তত একটু ভাই আমরা সকলে একটু নিজেদের কথা চিন্তা করব দেশের কথা চিন্তা করব আর একটা আমরা হারাম খাব না আমাদের সরকার অনেক কিছু দিচ্ছে কি দিচ্ছে না বলেন যদি আপনাদের আরো অভাব থাকে আমরা সেটিও পূরণ করব ইনশাল্লাহ তবে আপনাদের কাছে আমাদের একটা চাওয়া পাওয়া অন্তত আমাদের ছেলে মেয়ে সময় মতো আপনারা স্কুলে নিয়ে আসেন জাতি গঠন করেন এই জাতি যদি আপনারা যে শিক্ষকরা এই ফাউন্ডেশন যদি শক্ত করে দিতে পারেন তাহলে আমার জাতি চব্বিশ তালা ভবন পর্যন্ত দাঁড়িয়ে যাবে উন্নত বাংলাদেশ হবে আর যদি ভিত্তিটা নরভরে করে দেন দুই তলা দিল আমার সচিব মহাদেব হচ্ছে রানা প্লাজা আরো অনেক প্লাজা আছে এরকম ধ্বংস হয়ে যাবে তা আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ যে আপনারা নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন আপনাদের সবচেয়ে বড় পেশা শিক্ষকতা আমি এই যে মন্ত্রী হয়েছি তারপর প্রাইমারি আমার স্যারকে গিয়ে কদম বসি করেছি শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ মানুষ আর আমরা যারা আছি আপনাদের সাহায্য সহযোগিতা করব আপনাদের যত রকম অভাব অনটন আমাদেরকে বলবেন আমরা যতটুকু পারি আর মাননীয় নেত্রী আপনাদের উপরে অত্যন্ত মানে চাই যে আপনাদের কিভাবে উন্নত করা করা যায়। যায়। কিভাবে এই শিক্ষার সুন্দর আপনাদের সকল দুঃখ বেদনা আমরা দেখবো কিন্তু আমাদের একটা কথা রাখবেন সময় মতো স্কুলে যাবেন সময় মতো ছাত্র ছাত্রীদের ক্লাসে নিবেন প্রয়োজন হলে খোঁজ খবর নিবেন আগে আমাদের শিক্ষকরা রাত করেও বাড়িতে গিয়ে খোঁজ নিছে ওই ছেলেটা পড়ে কি পড়ে না আপনারা রুট লেভেলের আমি যেমন আসছি গ্রাম থেকে আপনারাও কিন্তু একই এলাকার এবং সবচেয়ে আরামের চাকরি কিন্তু প্রাইমারি করেন বাড়িতে বসে তাই না না কি মনে করেন জমিও দেখা হয় ব্যবসা বাণিজ্য দেখা হয় তারপরে সুন্দর চাকরি করা যায় এই জায়গায় যদি আপনারা আমাদের একটু সহযোগিতা না করেন আমরা কেন করব বলেন তো সবাই করবেন তো আমাদেরকে একটু জাতি গঠনে আপনার দেশ গঠনে আপনার জন্য করবেন একই জায়গায় প্রাথমিক বিদ্যালয় আছে কেজি স্কুল আছে আপনাদের ওখানে যেতে চাচ্ছে না কেজির দিকে যেতে চায় তাহলে আমি চাব কি কেজি না কেজির ছেলেরাও আপনাদের দিকে কিভাবে যায় এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে আমার বাংলাদেশের ছেলে মেয়েগুলো আপনাদের স্কুলে যারা পড়াশোনা করে নিজের ছেলেদের মতো করে দেখবেন কি বলেন সবাই কথা দিচ্ছেন তো আমি আপনাদের অনেক বিষয় আছে অনেক দিধা দ্বন্দ্ব আছে এগুলো আমি ইতিমধ্যে সচিব মহোদয়ের সাথে কথা বলছি যে কেন আমার শিক্ষকরা অবহেলিত থাকবে কেন বেতন বৈষম্য থাকবে কেন নীতিমালা থাকবে না সব আমরা করব। কিন্তু আপনাদের একটা জায়গায় ইয়ে করতে হবে যে নিজের ছেলে মেয়েদের মতো করে আমার ওই শিক্ষক মানে ছাত্র ছাত্রীদেরকে মানুষ করতে হবে তো সবাই কথা দিলেন আর আমার দাঁড়াত থেকে আপনারা আসেন সবাই একদিন আবার এখানে চা খেয়ে দেন তবু ভালোভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করান মন্ত্রণালয়ে বসে আপনাদের সমস্যাগুলো আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি পারি আমরা তা সমাধান করব ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে যে অনেক বই এটা নিয়ে আমরাও ভাবি যে একটা বাচ্চার পক্ষে অতগুলো বই আমাদের এই পাঠ্যপুস্তক আবার কেজির কিছু ভালো ভালো ওরা বই টই তৈরি করে নিজেরা তো এই বইগুলো নিতে ওদের আসলে কষ্ট হয় মায়ের সাথে নিতে হয় আরেকজনকে সাথে নিতে হয় আমরা চাচ্ছি যে মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করলে ওই কেজির ওই বইয়ের ভারও কমবে অনেক কিছু এখানে কমে আসবে যে প্রাইমারি স্কুলের ছেলেরা কেজিতে যাবে না আমাদের এমন সিস্টেম আমরা চালু করতে যাই কেজির বাচ্চারা আমাদের এখানে আসবে আমরা আমরা আছে আমাদের আমাদের কিছু পরিকল্পনা আপনারা পাবেন আমরা তৈরি করতেছি